যারা নামাজ পড়েন না নিয়মিত, আমি তাদেরকে বলবো সালাত যেন ছুটে না যায়। আর যাই তাই করেন না কেন, সালাত পাঁচ ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আদায় করবেন, এটা হলো আমার পরামর্শ, আমার উপদেশ, আমার দাবি, জোরালো দাবি। আপনি সুন্নাত সালাত পড়তে না পারলেও শুধু ফরজ পড়েন, ফরজ যদি পড়তে জহর পড়ছেন আসর পড়ার সময় পাবেন না, জহরের সাথে আপনি আসর পড়ে নেন, মাগরিব পড়ছেন অর্থাৎ জহর পড়ার টাইম পাচ্ছেন না আপনি, আসর পড়ার টাইম পাচ্ছেন, আপনি আসরের টাইমে আগে জহর পড়ুন তারপরে আসর পড়ে নিন। আপনি মাগরিব পড়ার টাইম পেলেন না, এশার টাইম হয়ে গেছে, আপনি এশার টাইম আগে মাগরিব পড়ে নিন তারপর এশা পড়ুন। আপনি মাগরিব পড়ার সুযোগ পাচ্ছেন, এশা পড়ার সময় পাবেন না, আপনি মাগরিব পড়ার পর সাথে সাথে এশাও পড়ে নিন। শরীয়ত এত সহজ করে দিয়েছে, আপনার কেবলা বুঝতে পারেন না, আপনি যাবেন ঢাকার দিকে, আপনি যাচ্ছেন ঢাকার দিকে, কেবলা হলো পিছন দিকে, যাবেন আপনি ঢাকার দিকে, কিন্তু কেবলা সিনা বুঝতে পাচ্ছেন, গাড়িতে বসে আছেন সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কেবলার প্রয়োজন নাই, যেদিকে গাড়ির মুখ আছে সেটাই হলো কেবলা। আপনার অজু করবেন পানি নেই, অজু করবেন পানি নেই, তায়াম্মম করবেন মাটি নেই, অজু করবেন পানি পাচ্ছেন না, তায়াম্মম করবেন মাটি পাচ্ছেন না। ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবু সলাতে বিগাইরে ওযুইন ওয়ালা তায়াম্মমিন, সাহাবীরা তাই করেছিলেন, অজু করার পানি পাননি, তায়াম্মম করার মাটি পাননি, তারা এমনিতেই সালাত আদায় করে ফেলেছেন, সালাত হয়ে গেছে। শরীয়ত কত সহজ করেছে, শরীয়ত কত সহজ করেছে। আপনি সফরে বের হয়েছেন সহজ করার জন্য, সুন্নাত তো বাদ দিয়েছেন দিয়েছেন, ফরজ সালাতের কমিয়ে দিয়েছেন, চার রাকাতের কাছে দুই রাকাত করে দিয়েছেন, এরপরে আপনি মাপ পাবেন সালাত না পড়ে, ভাবলেন কি করে, আপনি ভাবেন কি করে, সালাত গুরুত্বপূর্ণ। গোলাগুলি চলছে, কাফের মুশরিকরা গুলি করছে, মুসলিমরা একদিকে, কাফের মুশরিকরা আর একদিকে, গোলাগুলি চলছে, সালাতের টাইম হয়ে গেছে, আউয়াল ওয়াক্তের দাম কত, 500 সৈন্য থাকলে 250 থাকবে শত্রু বাহিনীর সামনে, 250 আসবে সালাতের জন্য, এক রাকাত পড়ে ইমাম দাঁড়িয়ে থাকবেন, বাকি 250 চলে যাবে শত্রুর সামনে, ওই 250 এসে ইমামের পিছনে দাঁড়াবে, সালাত আদায় করতেই হবে, গোলাগুলি চলছে তাও সালাত পড়তে হবে, মাফ না। ইসলাম সালাতকে এত গুরুত্ব দিয়েছে, এই জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, শিরিক করলো, আমি তার জন্য সুপারিশ করব না।